হারাই থাকে স্বস্তি না ইন্দ্র বিধ সর্বা গুণাব্দহে চক্রবর্তী তনুর্জায় সর্বভৌমায় মঙ্গলম স্বস্তি না ইন্দ্র বৃধ সর্বা স্বস্তি নো বৃহস্পতির দাদাতু ওম বাস্তু তেন বদ্ধো বলি রাজা দানবিন্দ্রো মহাবল তেন আত্মান বদবতনামি রক্ষেমাচল মাচল ব্রহ্মা বাস্তুস্পতে প্রতিজানি হস্মান ত্বাবেশো অনিমিবো ভবান যতবে মহে প্রতিতন্নো যুগস্বসন্নৌ ভবদ্বিপদেশম চতুরেন্দ্রায় মহনীয় গুণাব্দহে চক্রবর্তী তনুর্জায় সর্বভৌমায় মঙ্গলম্। এইটো ইমান ইয়াত যিহেতু আর সি সি নহয় যে ওপৰত পিছত বনাই লম। দুটা বিকাশ উৎসৱ পালন কৰাৰ পিছত আজি আমি তৃতীয় বিকাশ উৎসৱ ইয়াতে পালন কৰিছোঁ। বঙাইগাঁওত এটা সুন্দৰ টাউন হল, 1000 মানুহ বহিব পৰাকৈ গুলুমিয়াৰ মডেল কলেজৰ আৰু বেছি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট, নতুন বিএড কলেজকে আদি কৰি প্ৰায় 150 কোটি টকাতকৈ অধিক নতুন আঁচনি আজি আমি ইয়াতে আধাৰশিলা বা শুভ উদ্বোধন কৰিছোঁ। মই বিশ্বাস কৰোঁ যে বঙাইগাঁৱত আমাৰ চৰকাৰ প্ৰতিষ্ঠা হোৱাৰ পিছত প্ৰথমবাৰ 770 কোটি টকা, দ্বিতীয়বাৰ 555 কোটি টকা আৰু এইবাৰো প্ৰায় 150 কোটি টকাতকৈ অধিক আঁচনি আমি হাতত লৈছোঁ আৰু প্ৰতিটো আঁচনি আজি ৰাইজে দেখা পাইছে যে হাতে কামে ইয়াৰ কাম আগবাঢ়িছে। বঙাইগাঁৱত আমি বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ, তাৰো আইন পাছ হৈ গ'ল আৰু বঙাইগাঁও মেডিকেল কলেজো অহা বছৰলৈ আমি কাৰ্যক্ষম কৰাৰ পৰিৱেশত আহি পাইছোঁ। সমগ্ৰ অসমৰে এখন ঐতিহাসিক জিলা বঙাইগাঁও জিলাৰ এই বিকাশৰ গতি আৰু আগবাঢ়ক তাকো আমি অনাগত দিনত চেষ্টা কৰিম। পুনৰ এবাৰ বঙাইগাঁও ৰাইজক মই আজিৰ সুন্দৰ দিনটোত অভিনন্দন জনাইছোঁ। গঙ্গা এটি টপলালৈ আমাৰ ওচৰলৈ আহিব। মই এইকাৰণে আমাৰ সংসদলৈ কৈছোঁ কাৰণ যে 1800 আৰু 1900 শতিকাত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহাশয়ে বিকাশ পিছত অসমৰ সেই ব্যাধি শেষ কৰাৰ কাৰণে কঠোৰ আইন প্ৰচলন কৰিছে। আজি মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াদেবে শিলান্যাস করবলগীয়া উল্লেখযোগ্য আঁচনি সমূহের ভিতর হয়েছে বজালী জনসম্পদ সংবর্ধন বিভাগের দ্বারা বজালী জেলার বহুমরাতলীর বান প্রতিরোধের বাঁধ নির্মাণের কাম। এই আঁচনির
জড়িয়তে জিঅ'টিউব সংস্থাপনের সহায়ে অহুমৰা নদীর কোঁ আর বাওঁফাঁত স্থিত মথাউৰি সবলীকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাগুৰি পথ মেৰামতি জিলাতে আমি উন্নয়নমূলক কাম হাতত লৈছো, আৰু অকল হাতত লোৱাই নহয় এই কামবিলাকক আমি এটা প্রকল্পৰ রূপ দি 11 অক্টোবৰ আমি বজালি জিলা পুনৰ গঠন কৰিছিলো। 800 টকা হল, আমি গছ পুলি ৰুইছিলো, এতিয়া কি বট বৃক্ষত পরিণত হল। এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে আরো 3 লাখ পরিয়ালক আমি অরুণোদয় আঁচনির লগত সমাহিত করে লোক সেই রাস্তা দিয়ে আজ আমি আগবাড়ি। মিশন বসুন্ধরার জড়িয়ে 20 লাখ মানুষের আমি মাটির সমস্যা সমাধান করি। মাত্র 2 বছরের ভিতরতে 12 লাখ মহিলায় মাইক্রো ফাইন্যান্সের লোনের পরা রেহাই পাল। এই 2 বছরের ভিতরতে 4 ফালে মালার রাস্তার কাম আরম্ভ হল, আমি দগ্ধ করিল। এই 2 বছরের ভিতরতে 2 বাল্য বিবাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আরম্ভ হল, ইন্টারভিউ আরম্ভ হয়েছে। 2 লাখ লড়া ছোৱালী আমি উদ্যোগ করবর কারণে, ব্যবসায়ী করবর কারণে আমি রাজ সাহায্য আর লোন আগবাই। এখন এখন জেলার রেশন কার্ডের পরিয়াল সমূহক আমি অরুণোদয় দিয়ার কাম আরম্ভ করি। মানে প্রাদেশিক কণ্ঠ মারতো হওয়া নাই শনি পাঠক জিন্দাবাদ নিয়ার হয়েছে ফরেস্টর ব্র্যান্ড এম্বেসাডর সভাপতি হয়ে নদী আধুনিক জিও টিউবেরে সংরক্ষণের প্রচেষ্টা, বজালি জেলার নতুন জেলা আয়ুক্তর কার্যালয়, সরুপেটা রেলওয়ে ক্রসিংয়ের ওপর উরণিয়া সেতুকে ধরে বিভিন্ন উন্নয়নমূলক আসনির আজি আমি বজালি জেলার বিকাশ যাত্রা কার্যসূচীত অংশগ্রহণ করল। 29 ফেব্রুয়ারিরপা আরম্ভ হওয়া এই বিকাশ যাত্রা 15 মার্চলেক চলিব। সমগ্র 23,000 কোটি টাকা রাজ্য সরকারে হাতত লওয়া আসনির শুভ উদ্বোধন বা আধারশিলা হব। ইতিমধ্যে বজালির ভট্টদেব বিশ্ববিদ্যালয়কে ধরে কেবাটাও নতুন কাম হাতত লওয়া হয়েছে, কামবিল খুব ধুনিয়াক আগবাড়িছে। মই ভাবু যে এই গোটেই আসনিবিলাক রূপায়ণ সম্পূর্ণ হলে নবগঠিত বজালি জেলায় একটা নতুন রূপ পাব।